সকালে ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভির সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে। দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিত হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভির সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে। দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভির সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি।
নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ, যাকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পাই আমরা সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডার রূপে। দুজনকে আপনারা মেল লিডার রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিত হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি, সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ, যাকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পাই আমরা সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডার রূপে। দুজনকে আপনারা মেল লিডার রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি, সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি। তো আপনারা অনেকে কার আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ, যাকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পাই আমরা সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডার রূপে। দুজনকে আপনারা মেল লিডার রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন।
এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিড রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যিনি মিউজিক দিয়েছেন মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো চাকি প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কাল মেন লিড রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিড রূপে। দুজনকে আপনারা মেন লিড রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিড রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যিনি মিউজিক দিয়েছেন মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো চাকি প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কাল মেন লিড রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিড রূপে। দুজনকে আপনারা মেন লিড রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে এটা অনেকে ভালো হতে চলেছে।
তো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিক কে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমে লিড রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কাল মেল লিড রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিড রূপে। দুজনকে আপনারা মেল লিড রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিক কে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমে লিড রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কাল মেল লিড রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিড রূপে। দুজনকে আপনারা মেল লিড রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিক কে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি।
তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সৌম্যের লিরো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পাই যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি। তো আপনারা অনেকে কার আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যের লিরো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি। তো আপনারা অনেকে কার আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যের লিরো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি
কার সম্বন্ধে বলি তো কালে মেন লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডার রূপে, দুজনকে আপনারা মেন লিডার রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল, এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে, সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে মুভি অলরেডি, ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি, তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি, নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি তো চাকি প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি তো কালে মেন লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডার রূপে, দুজনকে আপনারা মেন লিডার রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল, এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে, সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে মুভি অলরেডি, ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি, তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি, নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি তো চাকি প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি তো কালে মেন লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডার রূপে, দুজনকে আপনারা মেন লিডার রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল, এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে, সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে
এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিত গাঙ্গুলি। জিত গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কাজল মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিত গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিত গাঙ্গুলি। জিত গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কাজল মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিত গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিত গাঙ্গুলি। জিত গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা
দেখতে পাওয়া যাবে এর মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কাজল মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিরো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পাই যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পাই যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কাজল মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিরো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পাই যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কাজল মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিরো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পাই যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে।
সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেন লিড রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিড রূপে, দুজনকে আপনারা মেন লিড রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল, এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে মুভি অলরেডি, ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি, তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো চাকি প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেন লিড রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিড রূপে, দুজনকে আপনারা মেন লিড রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল, এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে মুভি অলরেডি, ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার আপনারা দেখতে পেয়ে যাবেন মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি, তো আপনারা অনেকে কার আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিড রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো চাকি প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেন লিড রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিড রূপে, দুজনকে আপনারা মেন লিড রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল, এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং
এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিত হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিক কে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিক কে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার আপনারা দেখতে পেয়ে যাবেন মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি। তো আপনারা অনেকে কার আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিক কে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো
এই মুভি অনেকেই যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন, মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি, তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কাল মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিত হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকেই যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন, মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি, তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কাল মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকেই যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন, মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি, তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর।
এবং নেইস আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পাই আমরা সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পাই যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডার রূপে। দুজনকে আপনারা মেল লিডার রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি। তো আপনারা অনেকে কার আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পাই যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডার রূপে। দুজনকে আপনারা মেল লিডার রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি। তো আপনারা অনেকে কার আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পাই যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডার রূপে। দুজনকে আপনারা মেল লিডার রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন।
এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে এবং এই ফিল্মের ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে মুভি অলরেডি, ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যে যিনি মিউজিক দিয়েছেন মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে মুভি অলরেডি, ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যে যিনি মিউজিক দিয়েছেন মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে।
তো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে। দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে। দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি।
তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সৌম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পাবেন যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি। তো আপনারা অনেকে কার আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি
কার সম্বন্ধে বলি তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, এবং সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে। দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল, এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেকই রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিত গাঙ্গুলি। জিত গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে মুভি অলরেডি, ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কাজল মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যিনি মিউজিক দিয়েছেন মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিত গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি তো চাকি প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, এবং সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে। দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল, এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেকই রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিত গাঙ্গুলি। জিত গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে মুভি অলরেডি, ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কার সম্বন্ধে বলি তো কার আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কাজল মুখার্জি। তো আপনারা অনেকে কার আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যিনি মিউজিক দিয়েছেন মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিত গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি তো চাকি প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, এবং সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে। দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল, এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেকই রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে
এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিত হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো
এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন, সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিড রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিড রূপে। দুজনকে আপনারা মেল লিড রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিত হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন, সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে। দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাত মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন, সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর।
এবং নেইস আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পাই আমরা সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পাই যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডার রূপে। দুজনকে আপনারা মেল লিডার রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি। তো আপনারা অনেকে কার আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পাই যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডার রূপে। দুজনকে আপনারা মেল লিডার রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভি যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি। তো আপনারা অনেকে কার আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পাই যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডার রূপে। দুজনকে আপনারা মেল লিডার রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন।
এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে এবং এই ফিল্মের ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালে মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে।
তো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন মধ্যে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি।
তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সৌম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পাই যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি। তো আপনারা অনেকে কার আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সৌম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি। তো আপনারা অনেকে কার আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সৌম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি
কার সম্বন্ধে বলি তো, কার্লি মেল লিডার রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডার রূপে, দুজনকে আপনারা মেল লিডার রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল, এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনার অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো চাকি প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল, এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে এই ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারণ মুখার্জি। তো আপনারা অনেকে কাস্ট আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোমের লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো চাকি প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কার্লি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ও সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল, এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে
এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিত গাঙ্গুলি। জিত গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিত গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিত গাঙ্গুলি। জিত গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকে যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, এই মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কারাজ মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভি যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিত গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে। তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, এই ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কালি মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কার আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন। সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলার আর ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে এটা অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন তিনি হচ্ছেন জিত গাঙ্গুলি। জিত গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো
এই মুভি অনেকেই যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কাজল মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন, সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কাল মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাকা দেখা একটা বেঙ্গলি মুভি সম্বন্ধে। সো এই মুভি অনেকেই যেটা হচ্ছে রিলিজ হয়ে গেছে, মুভি অলরেডি ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভির আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে সোম চক্রবর্তী, নেক্সট সুস্মিতা চ্যাটার্জি, নেক্সট লাবণী সরকার, নেক্সট কাজল মুখার্জি। তো আপনারা অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন, সোম্যা লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে আপনারা এই ফিল্মের মধ্যে। এবং এই মুভির যে যিনি মিউজিক দিয়েছেন, মিউজিক ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো মিউজিক ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন জিৎ গাঙ্গুলি। নেক্সট ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যাকে প্রেমেন্দু বিকাশ চাকিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মে, যিনি ডাইরেক্ট করেছেন ডাইরেক্টর। এবং নেক্সট আপনাদের এর প্রডিউসার সম্বন্ধে বলি, তো সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একে প্রডিউস করা হয়েছে, তো প্রডিউসার আপনারা দেখতে পেয়ে যাবেন সোমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। সো এই মুভির যে একটা ট্রেলার সম্বন্ধে বলি, তো ট্রেলার অলরেডি আপনারা দেখতে পেয়ে যাবেন, ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভি কার সম্বন্ধে বলি, তো কাল মেল লিডো রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন সোম চক্রবর্তীকে, যারা অনেকে কাজ আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পেয়ে যাবেন, সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পেয়ে যাবেন এই ফিল্মের মধ্যে লিডো রূপে, দুজনকে আপনারা মেল লিডো রূপে আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মকে যিনি প্রডিউস করেছেন, তিনি হচ্ছে সোম এন্টারটেনমেন্টের তরফ থেকে এই ফিল্মকে প্রডিউস করা হয়েছিল। এবং প্রেমেন্দু বিকাশ চাকির ডাইরেক্টরে এই ফিল্মকে ক্রিয়েটেড করা হয়েছে। এবং এই ফিল্মের ট্রেলারে আপনারা অনেক রোমাঞ্চ মুভি অনেক রোমাঞ্চিতকর হতে চলেছে, রোমাঞ্চিতকর ঘটনাকে কেন্দ্র করে। সো রোমাঞ্চিতকর ঘটনা কেন্দ্র করে অনেকে ভালো হতে চলেছে। সো নেক্সট, তো এই মুভির যিনি মিউজিক দিয়েছেন, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি দ্বারা মিউজিককে ফিল্মের ক্রিয়েটেড করা হয়েছে। সো এই মুভি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন।